ফ্রেন্ডস ওয়েলকাম আজকে তোমাদের চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক এই বইটা ভলিউম ওয়ান দেখো এই বইটা করাবো এটা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ রেল এসএসসি এবং স্কুল সার্ভিস সহ আরো অন্যান্য পরীক্ষার জন্য এই বইটা খুবই দরকারি বইটা এরকম দেখে ভেবে না যে এটা কোন বইটা এটা চঞ্চল ঘোষেরই বই এই দেখো এই বইটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি এই বইটা উপরের পেজটা ছিঁড়ে গিয়েছে বইটিতে অনেকগুলো অধ্যায় রয়েছে তো প্রথম অধ্যায়টা আপাতত পড়াচ্ছি না দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি দ্বিতীয় অধ্যায়ের প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম এগুলো করানো হচ্ছে না কারণ এখানে যেই সব চ্যাপ্টারগুলো আছে সেগুলো সাধারণত এই চ্যাপ্টারগুলো করানোর সময় কিছু কিছু জায়গায় যেখানে বর্গমূল করতে হবে সেখানে বর্গমূলের কনসেপ্ট এবং বর্গের কনসেপ্ট এগুলো ক্লিয়ার করে দেব এবং ক্যালেন্ডার তোমার এখানে রয়েছে ঘড়ি এই ঘড়ির ক্যালেন্ডার এই অঙ্কগুলো পরে আলাদাভাবে করিয়ে দেওয়া হবে তোমাদের নাম্বার সিস্টেম থেকে শুরু করা যাক দ্বিতীয় অধ্যায়ের প্রথম চ্যাপ্টার ঊনপঞ্চাশ স্পেস তোমাদের কাছে যদি এই বইটা থাকে তো ভালো নাহলে এই বইটা কালেক্ট করে নিও দ্বিতীয় নাম্বার সিস্টেম অনুশীলনী আশা করি তোমরা দেখতে প্রথম অঙ্ক দেখো ষাট এবং পঁচাত্তরের মৌলিক সংখ্যাগুলি যোগফল হলো কত ষাট এবং পঁচাত্তরের মৌলিক সংখ্যাগুলি যোগফল হলো কত এখানে চারটা অপশন দেওয়া রয়েছে এই অঙ্কটি করতে গেলে পরে আমরা প্রথমে যেটা করবো আমাদের বুঝতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা ধরো যে কোনো একটা সংখ্যা যদি আমরা দুইকে ধরি দুই কি একটা মৌলিক সংখ্যা যেই সংখ্যা যে কোনো সংখ্যা তাকে যদি আমরা এক এবং সেই সংখ্যা অর্থাৎ এখানে দুই এক এবং দুই এই উদাহরণের ক্ষেত্রে দুইকে যদি এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে সেটা মোটেই মৌলিক সংখ্যা হবে না আর যদি দুইকে দেখো আমরা এক দিয়ে ভাগ করতে পারি এবং দুই দিয়ে ভাগ করতে পারি আর কি কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি না অর্থাৎ দুই হলো মৌলিক সংখ্যা বুঝতে পারলে সেখানে থেকে যদি আমরা ছয় কে ধরি ছয় কে একটি মৌলিক সংখ্যা ছয় কে দেখো এক দিয়ে ভাগ করা যায় ছয় দিয়েও ভাগ করা যায় আর কি কোনো কিছু দিয়ে ভাগ করা যায় হ্যাঁ দুই দিয়ে করা যাচ্ছে তিন দিয়েও করা যাচ্ছে কারণ দুই দিয়ে ভাগ করলে আমরা তিন দোকানে ছয় জানি আর তিন দিয়ে করলে তিন দোকানে ছয় একটি মৌলিক সংখ্যা সংখ্যা আচ্ছা তাহলে বুঝতে পেরেছি মৌলিক সংখ্যা কাকে বলে তো প্রথম অঙ্কটা দেখো প্রথম অঙ্কাচ্ছে ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগ হয় তো ষাট থেকে পঁচাত্তরের মধ্যে কি কি সংখ্যা রয়েছে ষাট একষট্টি বা আচ্ছা তোমরা এখানে দেখো আমি যেগুলো পেন দিয়ে এই মার্কার দিয়ে মার্ক করছি দেখো একষট্টি সাতষট্টি একাত্তর আর তিয়াত্তর এই চারটে সংখ্যা হলো মৌলিক সংখ্যা কারণ এদেরকে এই এক এবং এই সংখ্যা অর্থাৎ একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর এদের নিজে নিজের যে সংখ্যাটা সেই সংখ্যা এবং এক দ্বারা এক দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই এরা হলো মৌলিক সংখ্যা তাহলে এদের যোগফল কত হচ্ছে একষট্টি সাতষট্টি একাত্তর আর তিয়াত্তর এদের যোগ করলে যোগফল হয় দুশো বাহাত্তর অর্থাৎ দুশো বাহাত্তর হলো এটার দুশো বাহাত্তর অপশানে অঙ্কটা দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো দুটি সংখ্যার গুণফল ও ভাগফল একশো আঠাশ এবং দুই হলে বড় সংখ্যাটি কত আচ্ছা দুটো সংখ্যা তাহলে আমরা ধরে নিলাম একটা সংখ্যা এ অপরটা বি তাহলে দুটি সংখ্যার গুণফল কত একশো আঠাশ তাহলে এ বি এটা হলো গুণ এ এবং বি এর গুণফল ফল কত হবে একশো আঠাশ এবং দুটি সংখ্যার ভাগ ফল অর্থাৎ এ বাই বি এটা কত হবে এটা হবে দুই তাহলে আমরা এখান থেকে করে দিতে পারি এ সমান সমান টু বি আর এ সমান সমান টু বি এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে পরে এর জায়গায় আমরা কত লিখব টু বি সমান সমান একশো আঠাশ বা টু বি স্কোয়ার সমান সমান একশো আঠাশ লিখতে পারি তাহলে বি স্কয়ার সমান সমান একশো আঠাশ বাই দুই এখান থেকে আমরা চৌষট্টি পাচ্ছি অর্থাৎ বি সমান সমান রুট চৌষট্টি যাকে আমরা আট লিখতে পারি তাহলে একটা সংখ্যা বেরিয়ে গেল আট এর মান বেরিয়ে গেল আট এই বি এর মানটা যদি যে কোনো সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে পরে সেখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব তাহলে যদি এখানে আমি বসিয়ে দিই এ সমান সমান দেখো টু আর বি এর জায়গায় আট বসিয়ে দিলাম তাহলে আট দু গুণ ষোলো তাহলে এর মান কত বেরোলো ষোলো আর বি এর মান আট এদের মধ্যে বড় কোনটা এদের মধ্যে বড় হলো ষোলো অর্থাৎ বড় সংখ্যাটা হবে ষোলো ষোলো উত্তর অপশন বি বুঝতে পারলে এবার ধরো অঙ্কে এরকম বড় বড় অঙ্ক সংখ্যাটি না নাচে এরকমটা দিয়ে দিল যে ছোট সংখ্যাটি কত তাহলে এবারে তোমাদের এখানে আট উত্তর হতো বুঝতে পারলে দেখো তিন নম্বর অঙ্কটা দেখো তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দশ বারো এবং পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ থাকে অর্থাৎ এখানে এই অঙ্কগুলো করার সময় তোমরা মনে রাখবে যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আমরা সবাই জানি নয় নয় এবং নয় এবং তিন অঙ্ক তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে অর্থাৎ দশ বারো এবং পনেরো দেওয়া আছে এদের সাধারণ গুণিত কত এদের লক্ষিষ্ট সাধারণ গুণিত অর্থাৎ লশভ কত হবে সেটা বের করে তিন দিয়ে ভাগ করলে পারে দশ তিন চারা বারো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দশ চার পাঁচে পাঁচ আবার দুই দিয়ে যাচ্ছে দেখো দুই এক দুই দুই দোকানের চার তাহলে কত হচ্ছে তিন দোকানের ছয় পাঁচ দোকানের দশ অর্থাৎ এদের লসাগু হচ্ছে কত ষাট তাহলে ষাট ষাট কি এই দশ বারো এবং পনেরো এদের তিনজনের লঘিষ্ট সাধারণ গুণ গুণিত অর্থাৎ নয় 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 তিন অঙ্কের সবচাইতে বৃহত্তম সংখ্যা সেটা তো নশো নিরানব্বই এটাকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে কি পাবো যে একটা ভাগ পাবো যদি না ভাগ মেলে তাহলে যেই ভাগ পাবো সেটাকে যদি নশো নিরানব্বই থেকে বিয়োগ করে দিই তাহলে পরেই আমরা পেয়ে যাবো সেই সংখ্যাটা যেটা সবচাইতে বড়ো তিন অঙ্কের সংখ্যা যাকে ষাট দিয়ে ভাগ করা যায় ষাট অর্থাৎ দশ বারো এবং পনেরো এই তিনটে দিয়েই ভাগ করা যাবে তাহলে এক্ষেত্রে আমরা কী করবো যদি ষাটকে এক দিয়ে দিই ষাট এক ষাট বিয়োগ করলে পরে আমরা পাচ্ছি উনচল্লিশ আর ওপর থেকে নয় নিচে নেমে গেল তাহলে ছয় দিয়ে দিলে পরে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট তাহলে পরে কত আসলো বিয়োগ করলে উনচল্লিশ তাহলে উনচল্লিশ থাকলো ভাগ শেষ তাহলে এই নশো নিরানব্বই যে আসল যেই সংখ্যাটা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সেখান থেকে যদি কে বিয়োগ করে দিই তাহলে পরে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব তাহলে বিয়োগ করলে পরে বিয়োগ কত হবে ষাট বিয়োগ করলে পরে বিয়োগ ফল হচ্ছে নশো ষাট এবং কি বলেছে এই অঙ্কটাতে দেখো এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ থাকে তাহলে নশো ষাট এর সাথে চার ভাগশেষ থাকতে গেলে কি করতে হবে এটা এটাকে তো ষাট দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে ভাগশেষ শেষ থাকতে কত চার তাহলে এর সাথে যোগ করতে হবে চার তাহলে কত হলো নশো চৌষট্টি বুঝতে পারলে চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ছত্রিশ বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যা দুটির যোগফল আচ্ছা তাহলে এবারে আমরা প্রথম তিনটি যোগফল বলেছে কত ছত্রিশ তাহলে প্রথম তিনটি সংখ্যা আমরা এরকম ধরে নিতেই পারি এ মাইনাস ওয়ান একটা তার পরের সংখ্যা কত এর সাথে এক যোগ ফলে কথা বলব এ এবং তারপরের সংখ্যা এ প্লাস ওয়ান বুঝতে পারলে তাহলে এই তিনটে যোগ কত ছত্রিশ তাহলে পরে এ মাইনাস ওয়ান প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান সমান সমান ছত্রিশ এক এক কেটে গেল তাহলে ওয়ান টু থ্রি থ্রি এ এখানে বা হবে অবশ্যই সমান সমান ছত্রিশ বা এ সমান সমান ছত্রিশ বাই তিন সমান সমান তিন বারো ছত্রিশ অর্থাৎ এর মান বেরোলো বারো তাহলে এ হলো এইটা এটা বেরোলো বারো তোমরা বুঝতে পারছো তাহলে এর আগের সংখ্যাটা কত নিশ্চয়ই এগারো এ থেকে এক বিয়োগ করতে হবে এবং এরপরেরটা নিশ্চয়ই তেরো এবার এটা হলো প্রথম তিনটে সংখ্যা এরপরে বলেছে যে দেখো প্রথম ছয়টি ক্রমী সংখ্যার প্রথম তিনটি যোগফল ছত্রিশ এবং বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত তাহলে এরপরে আরও তিনটে যাবে কারণ মোট ছটা বলেছে এগারো বারো তেরো তারপরের একটা চোদ্দ তারপরের একটা পনেরো এবং শেষ সংখ্যা ষোল এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম কত ১৬ আর ক্ষুদ্রতম এগারো এই দুটো যদি যোগ করি তাহলে কত হব ছয় ছয়ের একে সাত একে একে দুই সাতাশ অর্থাৎ বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগ ফল সাতাশ অপশন ডি পাঁচ নম্বরটা দেখো কি বলছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য তা হলো তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য চলো দেখে নেওয়া যাক এই অঙ্ক করার সময় নিয়ম হলো ষোলো চব্বিশ আর বত্রিশ এই তিনটের লসাগু করে দিতে হবে অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক

তাহলে এর লসাগু হলো ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই সাথে কত গুণ করতে হবে দেখো এই সবাই দেখো জোড়ায় জোড়ায় আছে কিন্তু তিন আর দুই কোনো জোড়া নেই তাহলে পরে এদের জোড়া করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ছিয়ানব্বইকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে ছিয়ানব্বইকে ছয় দিয়ে গুণ করলে কত হয় পাঁচশো ছিয়াত্তর এইটাই হলো উত্তর তাহলে পরে পাঁচশো ছিয়াত্তর আছে কোথায় অপশান ডিতে তাহলে অপশান ডি হলো পাঁচশো ছিয়াত্তর একটি সংখ্যা ক্ষেত্রে তেষট্টি দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে পঁয়তাল্লিশ সেই সংখ্যাকে একুশ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে ছয় নম্বর অঙ্কটা দেখো তাহলে দেখো তেষট্টি কি তেষট্টি হলো একুশের একুশেরই একটা গুণিতক তিন দিয়ে তিন দিয়ে গুণ করলে দেখো তিন একে তিন তিন দিন মানে ছয় তাহলে একষট্টি এই তেষট্টি হল একুশেরই একটা গুণিতক অর্থাৎ তেষট্টি দিয়ে যাকে ভাগ করা যাবে একুশ দিয়েও তাকে ভাগ করা যাবে অবশ্যই তাহলে তেষট্টি দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করে ভাগ থাকছে পঁয়তাল্লিশ তাহলে একুশ দিয়ে ভাগ করলে বেড়া পঁয়তাল্লিশ তো আসবেই এবং পঁয়তাল্লিশটাকে যদি আবার একুশ দিয়ে দেখো আবার দুবার দেওয়া যাবে একুশ হবে উত্তর তিন অপশন সি অপশন সি হলো তিন বুঝতে পারলে একশো সাত নম্বর অঙ্কটা বা একশো ষাটের নিকটবর্তী কোন সংখ্যাকে আট এবং নয় দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে তাহলে আট এবং নয় দিয়ে ভাগ করতে হবে আগে দেখো তিন নম্বর অঙ্কটা করেছিল সেই রকমই অঙ্ক আট আর নয় এটা কি পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যাদের উভয়কে পরস্পরের সাথে গুণ করে দিলে পারে তাদের লসাগু বেরিয়ে যায় তাহলে আট নয় কত বাহাত্তর তাহলে এটা কি হলো ওদের লু আচ্ছা তাহলে পরে একশো ষাটের নিকটবর্তী বলেছে তাহলে পরে বাহ একশো ষাটের নিকটবর্তী বাহাত্তরের গুণিত কত বাহাত্তরকে যদি তুমি দুই দিয়ে দেয় দাও দেখো গুণ করো তাহলে পরে বাহাত্তর দু মানে কত হচ্ছে একশো চুয়াল্লিশ আর বাহাত্তরকে যদি তুমি তিন দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে দুশো ষোলো এবার দেখো অঙ্কটাতে কি বলেছিল অঙ্কটাতে বলেছে যে ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে তিন অবশিষ্ট থাকবে তার মানে কি এটা তো মিলে যাচ্ছে তাহলে অবশিষ্ট থাকতে গেলে কি করতে হবে এর সাথে তিন যোগ করতে হবে ষোলোর ক্ষেত্রেও সেই একই ব্যাপার এর সাথে যোগ করতে হবে অবশিষ্ট থাকতে গেলে তাহলে প্রথমটার ক্ষেত্রে হলো একশো সাতচল্লিশ আর দ্বিতীয়টার ক্ষেত্রে হলো দুশো উনিশ এবার বলেছে একশো ষাটের নিকটবর্তী কোন সংখ্যা তাই তো একশো ষাটের নিকটবর্তী যেহেতু বলেছে তাহলে একশো ষাটের নিকটবর্তী কোন সংখ্যাটা হচ্ছে দেখো দুশো উনিশ দেখো চল্লিশ উনষাট বেশি হয়ে যাচ্ছে একশো একশো ষাট ষাট দুশো উনিশ থেকে যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে ঊনষাট আর এই ক্ষেত্রে দেখো একশো ষাট থেকে যদি একশো সাতচল্লিশ বিয়োগ করো তাহলে পরে কত হচ্ছে তেরো তাহলে পরে এখানে একশো সাতচল্লিশ উত্তর হবে নিশ্চয়ই তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার একশো সাতচল্লিশ ঠিক আছে আট নম্বর অঙ্কটা দেখো কি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে গুণ ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ বর্গ সংখ্যা কাকে বলে আগেই বলেছি যে জোড়াই জোড়াই সংখ্যা থাকতে হয় লসু করে যদি জোড়াই জোড়াই সংখ্যা থাকে তাহলে সেটা পুরো বর্গ সংখ্যা তাহলে পঁয়তাল্লিশকে যদি তিন দিয়ে ভাগ করি দেখো কত হচ্ছে তিন এক তিন তিন পাঁচে পনেরো তাহলে পনেরোকে যদি আমি তিন দিয়ে আবার দিই তিন পাঁচে পনেরো দেখো দেখো তোমরা পঁয়তাল্লিশের উৎপাদক কত হচ্ছে পঁয়তাল্লিশের উৎপাদক হচ্ছে দেখো তিন গুণ তিন গুণ পাঁচ তাহলে এই উৎপাদকগুলি দেখে তোমরা বুঝতে পারছো যে তিনের দুটো তিনের এক জোড়া তিন আছে কিন্তু পাঁচ দেখো একটাই আছে অর্থাৎ এর সাথে কত গুণ করতে হবে পাঁচ গুণ করতে হবে পাঁচ গুণ করলে পাঁচের জোড়া হয়ে যাবে পূর্ণ বর্গ হতে গেলে পূর্ণ বর্গ করতে হলে পাঁচ গুণ করতে হবে বুঝলে অর্থাৎ এর উত্তর হলো পাঁচ অপশান হ্যাঁ নয় নম্বর অঙ্কটা দেখো আট স্টার তিন পাঁচ সাত এই সংখ্যাটাকে এগারো দ্বারা বিভাজ্য হবে এই স্টারের জায়গায় কত থাকলে পারে তাই তো এবার স্টারের জায়গায় কত থাকলে পারে এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে এটা করার জন্য এটা আমরা করার জন্য কিভাবে আমরা করি এর একক এর জোর স্থানীয় অঙ্কগুলো আর বিজোর স্থানীয় অঙ্কগুলোকে যোগ করে পরস্পরের থেকে বিয়োগ করতে হয় এখানে জোর স্থানীয় অঙ্ক এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর তাহলে এই ক্ষেত্রে পাঁচ নম্বর তাহলে এইটা আর এইগুলো দেখো বিজোর স্থানীয় অঙ্ক আট যোগ তিন যোগ সাত এগুলো হলো বিজয় স্থানীয় অঙ্ক আর জোর স্থানীয় অঙ্ক যেগুলো সেগুলো কত পাঁচ এবং এই স্টার স্টার এবং পাঁচ এই দুটো যোগ করে দিলাম তাহলে এই দুটো যোগ করে এদের এদের বিয়োগ ফল যদি শূন্য অথবা এগারোর গুণিত হয় তবে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে আর না হলে পরে হবে না তাহলে এক্ষেত্রে দেখো আট আর তিনে এগারো এগারো আর সাথে আঠেরো বিয়োগ এখানে স্টার এগারো থেকে আঠেরো থেকে কত বিয়োগ করতে হবে পাঁচ আর তার সাথে একটা কিছু যোগ হবে পাঁচ আর পাঁচ আর কত যোগ করলে পারে সাত হবে তোমার পাঁচের সাথে সাত যদি হয় তবেই তো থেকে বিয়োগ করলে পারে এগারো হবে সাত বুঝতে পারলে না দেখো এইভাবে দেখো স্টারের জায়গায় যদি আমরা এক বসাই ধরো স্টারের জায়গায় এক বসিয়ে দিলাম তাহলে পরে এক যোগ পাঁচ কত হবে ছয় তাহলে আঠেরো থেকে ছয় যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে বারো বারো তো এগারোর গুণিতক না শূন্যও না অর্থাৎ এক হতে পারবে না এখানে যদি দুই বসাই পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত হবে তাহলে আঠারো থেকে যদি সাত বিয়োগ করে দিই তাহলে বেড়ে কত হবে এগারো এগারো তো এগারোর গুণিতক এগারো তো নিজেই এগারো এগারোকে এগারো দিয়ে এক দিয়ে এগারোকে এগারো দিয়ে ভাগ করলে এক পাই তাহলে পরে এখানে যদি দুই বসাই তাহলে পরে এটা সম্ভব তাহলে এখানে ধর দুই যদি বসিয়ে দুই যোগ পাঁচ সমান সমান কত হবে আঠেরো বিয়োগ সাত সমান সমান এগারো অর্থাৎ এখানে স্টার্টের জায়গায় কত বসাতে হচ্ছে দুই বসাতে হচ্ছে দুই বসালে তবেই আমরা আঠেরো থেকে এটা বিয়োগ করার পর এগারো পাচ্ছি বা এগারোর গুণই পাচ্ছি তাহলে এবারে এটার উত্তর দুই হবে বুঝতে পারলে আসলে এটার সূত্র হলো যে এর বিজোড় স্থানীয় অঙ্কগুলোকে যোগ করতে হবে এবং জোর স্থানীয় অঙ্কগুলোকে যোগ করতে হবে যোগ করে এদের থেকে এদের মানে এটা ডিফারেন্সটা বের করতে হবে ডিফারেন্সটা বের করে যদি শূন্য হয়ে যায় অথবা এগারো এর গুণিতক অর্থাৎ গুণিতক মানে বুঝতে পারছো বাইশ বা তেত্রিশ এরকম যদি কিছু বেরিয়ে যায় তাহলে পারে সেটা এগারো দ্বারা বিভাজ্য হবে বুঝতে দশ নম্বরটা দেখো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দুটি সংখ্যার যোগ ফল দেওয়া আছে বারো পূর্ণ একের দুই আর একটা দেওয়া আছে তিন পূর্ণ একের দুই বারো পূর্ণ একের দুই অর্থাৎ এটাকে আমরা যদি এর পূর্ণ ভাঙি বারো দু চব্বিশ আর একা পঁচিশ পঁচিশ বাই দুই আর এটাকে যদি ভাঙি তিন দু ছয় আর সাত সাত দুই এই দুটো সংখ্যা বেরোলো দুটো সংখ্যা দেওয়া আছে দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটার ছোট সংখ্যা এই সংখ্যা দুটো যোগফল দেখো কত দেওয়া আছে বারো পূর্ণ একের দুই আর একটা আছে তিন পূর্ণ একের দুই এদের পূর্ণ ভাঙলে পরে কথা হবে বারো বাই দুই আর পূর্ণ ভাঙলে পারে সাত বাই দুই তাহলে যে যোগফল আর যদি দেওয়া থাকে তাহলে এদের পরস্পরের থেকে বিয়োগ করতে হবে পঁচিশ বাই দুই বিয়োগ সাত বাই দুই এবং সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে পঁচিশ থেকে দুই পঁচিশ বিয়োগ সাত ভাগ দুই সমান সমান আঠেরো বাই দুই ভাগ দুই নয় বাই দুই সমান সমান চার দশমিক পাঁচ একটা বেরিয়ে গেল আর বড় সংখ্যা বড় সংখ্যা বের করার সময়ও একই রকম নিয়ম পঁচিশ বাই দুই শুধু মাঝখানে যোগ দিয়ে দিতে হবে ঠিক আছে সাত বাই দুই ভাগ দুই তাহলে এটা করলে পরে একই রকমভাবে তোমরা দেখতে পাবে পঁচিশ আর পাঁচ ছয় সাত বাইশ বাই দুই বাইশ বাই দুই তো না বত্রিশ বাই দুই হ্যাঁ বত্রিশ বাই দুই ভাগ দুই তাহলে বত্রিশকে দুই দিয়ে ভাগ করার কথা হচ্ছে ১৬ ভাগ দুই সময় আট অর্থাৎ বড়ো সংখ্যাটা বেরিয়ে গেল আট আর ছোট সংখ্যাটা বেরিয়ে গেল চার দশমিক তাহলে এখানে এদের বিয়োগফলের থেকে বেরিয়ে গেলাম একটা সংখ্যা আর এখানে যোগ ফল যোগ করে দুই দিয়ে ভাগ করে বের গেলাম আরেকটা সংখ্যা তাহলে এদের গুণ আমাদের প্রশ্নে কী চেয়েছে যে সংখ্যা দুটো আর গুণফল কত গুণফল কত হবে আট গুণ চার দশমিক পাঁচ আটকে চার পাঁচ দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ কার্ডে গুণগুলো হচ্ছে তিনশো ষাট দশমিক ট্যাগার এক দশমিক তার মানে ছত্রিশ